সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে একটি ব্রেকিং নিউজ। জনপ্রিয় টিকটক তারকা সিয়া কক্কর মারা গেছেন সুশান্ত সিং এর মতোই। সম্মানিত দর্শক, কিভাবে মারা গেলেন এবং সিয়া কক্কর সম্পর্কে বিস্তারিত জানাবো, তার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভারতীয় টিকটক তারকা সিয়া কক্কর মাত্র 16 বছর বয়সেই মারা গেছেন। সিয়ার ম্যানেজার অর্জুন সুরুন গত বৃহস্পতিবার তার একটা পোস্টে ক্যাপশনে সিয়ার মৃত্যু নিশ্চিত করে লেখেন, আর কোনো শব্দ অবশিষ্ট নেই, তুমি সবসময় সেরা শিল্পীদের একজন হয়েই থাকবে, ওপারে ভালো থেকো। কিভাবে সিয়ার মৃত্যু ঘটেছে সেটি CNN বা পিপলসের প্রতিবেদনে ঠিকভাবে উল্লেখ করেনি। ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেই মৃত্যুবরণ করেছে। আলোকচিত্রী ভাইরাল ভায়ানি ইনস্টাগ্রামে লিখেছেন, এই পোস্ট লেখার আগে আমি সিয়ার ম্যানেজার অর্জুনের সঙ্গে কথা বললাম। বুধবার রাতেও সিয়ার সঙ্গে কথা বলেছিলাম একটা গানের মিউজিক ভিডিওর ব্যাপারে। তখনও সব ঠিক ছিল, সিয়া শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিল। তারপর কি এমন হলো যে পরদিন সিয়া মারা গেল? সিয়ার ভিডিওগুলো একবার দেখুন, ও আসলে দারুণ সম্ভাবনাময় ছিল, দুর্দান্ত সব ভিডিও বানাত। 10,30,000 ফলোয়ার নিয়ে ইনস্টাগ্রামে সিয়ার সর্বশেষ ভিডিওটি মাত্র 1 সপ্তাহ আগে পোস্ট করা হয়। সেই ভিডিও দেখা হয়েছে 3.5 মিলিয়নেরও বেশি মানুষ। সিয়ার পোস্টের মন্তব্যের উঠোন ভরে উঠেছে হাজার হাজার মানুষের শোকবার্তায়। একজন লিখেছেন, যে কারণে আমার ফোনে টিকটক ছিল সেটির আর দরকার নেই, শুধু এই একটি মানুষের ভিডিওই দেখতাম আমি টিকটকে, আজ এখনই ডিলিট করে দিলাম। আরেকজন লিখেছেন, বিশ্বের সব থেকে সুন্দর হাসির মানুষটি হলো সিয়া কক্কর, কিভাবে এভাবে চলে গেল, আপনার পরিবারের জন্য সহমর্মিতা আর প্রার্থনা রইল, তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। সিয়ার মৃত্যুতে অভিনয় শিল্পী জয় ভাস্কুলিন সহ অনেকেই শোক প্রকাশ করেছেন। সিয়া ভক্তদের শোক চলছে অনলাইন প্ল্যাটফর্মে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।